কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প বিশ এই ক্যাম্পের চারপাশে রয়েছে পাহাড় আর এসব পাহাড়ে আস্থানা করেছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আর মজুদ করেছে মিয়ানমারের ভারী অস্ত্র ও গোলাবারুদ অস্ত্রধারী লোকজন জড়ো হওয়ার সংবাদ পায় এপিবিএন তাৎক্ষণিক তিনটি দল ঘটনাস্থলে পৌঁছালে গুলি ছোড়ে সন্ত্রাসীরা আত্মরক্ষাতে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে গোলাগুলির এক পর্যায়ে অস্ত্রধারী অনেকে পালিয়ে গেলেও আটক করা হয় চারজনকে ওইখানে ঘিরে ফেলার পরে আমরা আমাদের যে ফোর্স তারা দড়ায় এই যে আমির হোসেন জিয়াউর রহমান এবং সৈদুল আমিন এবং হারুনকে গ্রেপ্তার করে এবং আমরা পরে মিলায় দেখি যে এদের এরা যে লাশ যে মারা হয়েছে তারা এই জানা আসামি এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিয়ানমার থেকে আসা জি রাইফেল রকেট শেল ও গ্রেনেড উদ্ধার করেছে রোববার অভিযানেও এপিবিএন উদ্ধার করে মিয়ানমারের ভারী অস্ত্র এস এরা মুখোমুখি সংঘর্ষ করছে না এরা যেটা করতেছে মানে টার্গেট কিলিং অথবা গুপ্ত হত্যা হিট অ্যান্ড রান এই পলিসিতে তারা কাজ করতেছে সেটাও আমরা ইনশাল্লাহ প্রোটেকশন করার চেষ্টা করতেছি এবং আমরা সেটা প্রোটেকশন করতে সমর্থ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এপিবিএনের দাবি আটক চারজনই মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য তাদের বিরুদ্ধে হত্যা অপহরণ অস্ত্র ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার